দেখছেন আরামবাগ টাইমস। গান্ধী জয়ন্তীতে বীরভূমের মারগ্রামে উদ্বোধন করা হলো একটি জিম সেন্টারের। রাজ্য সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের আর্থিক সহায়তায় তৈরি হলো এই জিম সেন্টার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট 2 নম্বর ব্লকের বিডিও রাজীব পোদ্দার, মারগ্রাম থানার ওসি সহ আরো সমাজসেবী বৃন্দ। সাহেব, আজকে আপনি এই যে শুভেচ্ছা ক্লাবের উদ্বোধনে এসেছেন, জিম উদ্বোধনে, আপনার কেমন লাগছে? আজকের দিনটা খুব একটা শুভ দিন, মহাত্মা গান্ধীজির জন্মদিন। আজকে এই দিনটাতে আমি এখানে এসে মারগ্রাম অঞ্চলের অধিবাসীদের সঙ্গে একসঙ্গে থেকে আমি খুব আনন্দিত হয়েছি। আর শুভেচ্ছা ক্লাব নামটার মধ্যেই যেন একটা অন্যরকম ভাব আছে, তাদের এই যে ব্যবস্থাপনা, এই যে অনুপ্রেরণা, এটা আমাকে খুব ভালো লেগেছে। আমার আমি চাইবো এলাকার যত অধিবাসী আছেন তারা সকলে এই জিমের ব্যবহার করুন, এবং তার সাথে সাথে তারা আরো সবাই স্বাস্থ্য বিষয়ে আরো মনোযোগী হোক এবং সাংস্কৃতিক বিষয়ে আরো মনোযোগী হন। আমার সবার জন্য শুভেচ্ছা। আচ্ছা, এই যে জিমটা উদ্বোধন হয়েছে, এটা তো ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের আর্থিক অনুকূল্যে? হ্যাঁ। আচ্ছা, এটা এটা কি এখনকার না আগে কারণে? বীরভূম থেকে রিন্টু পাজার রিপোর্ট, আরামবাগ টাইমস। আপনারা দেখছেন আরামবাগ টাইমস।